প্রায় একুশ মাস আগে কুড়িগ্রামের এক ছোট্ট হাসপাতালে দুই মাথা এক দেহ নিয়ে জন্ম নেয় দুই সন্তান নুহা এবং নাবা। যমজ এই দুই বোনের মাথা, হাত এবং পা আলাদা হলেও তাদের কোমর একটি, মেরুদণ্ডের নিচের অংশ জোড়া লাগা, অর্থাৎ যেন দুই বোনের দুই প্রাণ আর দেহ এক। নুনান্তে পান্তা ফুরানোর সংসারে ঠিক এমন দুই সন্তান নিয়ে যেন অনেকটাই দিশাহারা হয়ে যায় নুহানাবার পরিবার। পরে বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর নজরে আসলে চিকিৎসা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্রায় দুই বছর ধরে বিশেষ পর্যবেক্ষণের মধ্য দিয়ে চলে তাদের চিকিৎসা, এক দেহ থেকে দুই প্রাণকে আলাদা করার কার্যক্রম। ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের আপ্রাণ প্রচেষ্টায় সফল হয় বিএসএমএমইউর চিকিৎসকরা। এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয় দেশের চিকিৎসা খাতে, অর্থাৎ দেশের ইতিহাসে মেরুদণ্ড জোড়া লাগা কোনো শিশুর সফল অস্ত্রোপচার হয় এই প্রথম। জটিল ও স্পর্শকাতর এই অপারেশনের নেতৃত্ব দিয়েছেন বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেন। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি চিকিৎসা বিজ্ঞানে, চিকিৎসার ইতিহাসে একটি মাইল ফলক। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে এই কাজটি করার সুযোগ করে দিয়েছেন। নুহানাবা যখন এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সিএমএসএম কেনিয়া ফ্যাগাস টুইন, মানে মাথা জোড়া লাগানো দুটি বাচ্চার জন্য হাঙ্গেরি থেকে একদল চিকিৎসক নিয়ে আসে, দীর্ঘদিন সিএমএসএ রেখে যে অপারেশন সেটির ব্যবস্থা করেছিলেন। এই বাচ্চা দুটির চিকিৎসার জন্য হাঙ্গেরি থেকে চিকিৎসক পাঠিয়ে দিয়েছিলেন এবং হাঙ্গেরি চিকিৎসক দল এসেছিলেন, আমার সঙ্গে কথা বলেছিলেন। আমি এবং আমার টিম আমরা কাজ করেছি এবং করেছি বলেই আমাদের এই অপারেশন সফল হয়েছে। দেশে যখন সাধারণ খাতনা করতেও শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, ঠিক তখনই প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা অপারেশনের মাধ্যমে আলাদা হলো এক দেহের দুই যমজ শিশু। বিষয়টি ছিল অন্য সাধারণ অপারেশন থেকেও শতগুণ চ্যালেঞ্জিং। বাচ্চা তো দুইটা লাশ ছিল, অনেক কিছু নিচের দিকে সব কমন ছিল, পায়খানার রাস্তা, তারপরে তার জেনিটাল অর্গান, তারপরে এই হাত পা, এগুলি সবগুলি কমন জায়গা, একটা কমন হয়ে গেছে, রক্তনালী এগুলো কমন ছিল। সেটাকে আমরা প্রথম হলো তাকে যে এই যে জায়গাটা আলাদা করবো, আলাদা করলে জায়গাটা তো চামড়া থাকবে না, মাংস বাইরে হয়ে যাবে। প্রথম আমরা করছি তাকে এই এই চামড়া তৈরি করছি, এটাকে বলা হয় এক্সপ্যান্ড, স্কিন এক্সপ্যান্ড। ওটা আমরা চামড়ার নিচে তার এক্সপ্যান্ডার ঢুকাই দিছি, আস্তে আস্তে ওই চামড়াটাকে বড় করছি। এটা হলো একটা প্রসেস প্রথমটা। সেকেন্ড হলো আমরা ওই বড় করতে প্রথম দুই তিনবার আমরা আরও অ্যানেসথেসিয়া দিতে হয়েছে, যে তাকে অজ্ঞান করে করে ওই চামড়ার ভিতরে ওষুধ ঢুকাতে হয়েছে, যে চামড়াটা যে জিনিসটা আমরা একটা ঢুক এটা একটা বলের মতো জিনিস আমরা তার চামড়ার ভিতরে রাখে আসে। এটা আস্তে আস্তে প্রত্যেক দিন কদিন পরে পরে আমরা আবার এটার ভিতরে ফ্লুইড ঢুকায় এটাকে বড় করছি, এটা চামড়াকে এক্সপ্যান্ড করে। এরপরে যেহেতু নিচের দিকটা সব কমন, আমরা পরবর্তীতে একটা পেডিয়াট্রিক সার্জনের মাধ্যমে পায়খানার রাস্তা করছি, পেটের দুই বাচ্চা দুইটা আলাদা পায়খানার রাস্তা করছে, সেই রাস্তাটা এখনও সেই পেটে দিয়ে তার পায়খানার রাস্তা করে। এরপরে আমরা এখন যেটা আমরা ফাইনাল যেটা করলাম সেটাকে এখন দুইটা আলাদা করলাম। ধারাবাহিকভাবে চার দফার অস্ত্রোপচার শেষে সম্প্রতি চূড়ান্তভাবে আলাদা করা হয় তাদের। এর আগে আরও তিন দফার অপারেশনের পুরো প্রক্রিয়া জুড়েই যেন ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা। তবে বর্তমানে দুই শিশুই সুস্থ আছেন। তাদের যে পায়ুপথ বা অ্যানাল ক্যানাল এটাও জোড়া লাগাচ্ছিল, তার যে যৌনাঙ্গ সেটাও জোড়া লাগাচ্ছিল। অপারেশনের মূল ঝুঁকি ছিল স্পাইনাল কর্ড সেপারেশন। আপনারা জানেন যে স্পাইনাল কর্ডে যদি ইঞ্জুরি হয় তাহলে পা অবশ হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে ইঞ্জুরির কারণে মৃত্যুবরণও করতে পারে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি, অত্যাধুনিক মাইক্রোস্কোপ ব্যবহার করেছি, করে আমরা এটি সফলভাবে সেপারেট করতে পেরেছি। পাশাপাশি যে অন্যান্য অঙ্গ যেগুলো জোড়া লাগা ছিল, পাইপদ বলেন বা যৌনাঙ্গ বলেন, সেগুলোও সফলভাবে আমরা সেপারেট করতে পেরেছি। তো যার জন্য বাচ্চা দুটো এখন ভালো আছে। আমরা তাকে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখেছি এবং তার যদি ইনফেকশন না হয় তার সব কিছু আমরা সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছি এবং তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। স্যার আমার ফেস্তার মতো কাজ করছে স্যার,
আমাদের দেখছে প্রথমে কুড়িগ্রামে দেখছে, ওখানে দেখার তো উনি আমাদের নিয়ে আসছে। তারপর ওনার প্রধানমন্ত্রী পর্যন্ত গেছি, প্রধানমন্ত্রীর দায়িত্ব না নিলে তো এটা অসম্ভব ছিল আমার পক্ষে। আমি সামান্য শ্রমিক আছি, পরিবহন শ্রমিক, অল্প মানে আমি যে ইনকাম করি আমার পরিবারের সবাই আমার সম্ভব ছিল, চিকিৎসা তো দূরে। বছর দুয়েক আগে কুড়িগ্রামের একটি ছোট্ট ক্লিনিকে জন্ম হয় তাদের। সে সময় ডাক্তার মোহাম্মদ হোসেন একটি বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিতে কুড়িগ্রামে থাকায় যমজ নুহা নাবার বিষয়ে জানতে পেরে তাদের বিএসএমএমইউতে এনে চিকিৎসার উদ্যোগ নেন। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।